হচ্ছে দই মাছ। তবে দই দই মাছ যারা সাধারণত দই কাতলা মাছ দিয়ে করে, আজকে কিন্তু আমি রুই মাছ দিয়ে করে দেখাচ্ছি। দই কাতলা হয় আবার দই মাছ দই দই রুই মাছও হয়। তো আমি আজকে রুই মাছ দিয়ে দই রুই করে দেখাচ্ছি, দই মাছ করে দেখাচ্ছি। এই হচ্ছে তেল, তেলটা গরম হবে। একটু ছড়িয়ে দিই, তেলটাকে একটু ছড়িয়ে দিই। দিয়ে ফার্স্ট মাছটাকে একটুখানি আধ কাঁচা করে ভেজে নিতে হবে, তেলটা গরম হোক তবে ছাড়ব। এই হচ্ছে মাছ, মাছটা এখন ভাজা হতে থাকুক। খুব বেশি ভাজা হবে না, আধ কাঁচা করে ভেজে এটা তুলে ফেলবো। তুলে ফেলে এই হচ্ছে আমার, এখানে আজকে হচ্ছে তলটা আছে, আর এই হচ্ছে আমার পেঁয়াজ, বেগুন, আদা, কাঁচা লঙ্কা একসাথে দেওয়া আছে। ঠিক আছে, আমি মিক্সিতে গ্রাইন্ড করে ফেলে আসছি। এখানে এটাকে গ্রাইন্ড করে করতে হবে, তুলে করলে হবে না। বেশি ভাজি নি, আধ কাঁচা হয়ে গেল। আর ওখানে হবে না, এখান থেকে সব করে দিয়ে চলে আয়, কাছে এবার এই যে তেজপাতাটা দেবো, গরম মশলাটা ছোকা, গরম মশলাটা একটু ঠুকে নিলাম, এইটা দেবো। ঘি দেবো, এক চামচ ঘি দিলাম। এবারে পেঁয়াজ, রসুন, আদা, দেখুন এগুলো গ্রাইন্ড করে নিয়েছে, নিয়ে এটা এর মধ্যে ছেড়ে দেবো। এখানে কোনো ফোড়নই ফোড়ন এই বেশি অন্য কিছু শুনছি, দিয়ে এটা হালকা করে ভাজবো। এখানে জলে কোনো সিন নেই, তার কারণ হচ্ছে দইটাই জলের মতন হবে। ভেজে নিচ্ছি, খুব সুন্দর একটা খুশবু আসছে এগুলো দেওয়ার ফলে। নুন লেবু, নুন দিলাম, চিনি দিলাম, কাঁচা লঙ্কা আগে দিয়ে দিয়েছি, যার জন্য আর মিষ্টির কোনো সিন, ঝালের আর কোনো সিন নেই। তো আমি হলুদ দেবো না, যেহেতু এটা দই মাছ, হলুদ দেবো না আমি। হালকা ভাজা ভালো হবে। এই দেখুন দইটাকে আমি, দইটাকে পুরো ফেটিয়ে নিচ্ছি, ফুল ফেটিয়ে নেবো, এটা একদম ব্লেন্ড করে নেবো। হয়ে গেল, এরপরে আমি এটাতে একটুখানি ময়দা দিয়ে দেবো, নাহলে দইটা ফেটে যাবে। ময়দা নিয়ে আসছি, ময়দা দেবো, ওই তো দেখা ওখানে দিচ্ছি, থাকবে না। এটাকে নিয়ে এবারে ভালো করে এটাকে ফেটিয়ে একসাথে করে দেবেন, ম্যাশ করে, যেন কোনো গুটলির মতন হয়ে না থাকে। টোটালটা মিশিয়ে দেবেন, তবেই দইটা ফাটবে না, ফেটে যেতে পারে। হয়ে গেল, এটা দেখুন ভাজা ভাজা মতন হয়ে গেছে সবটা। এবারে দইটা দিয়ে দিন,
নুন ফুটা দিয়ে একটুখানি শুকনো লঙ্কা যদি মনে করেন দিতে পারেন, ঝাল খাবেন, আদারওয়াইজ প্রয়োজন নেই দিতে পারেন। দিলাম চিনি, একটুখানি মিষ্টি দিয়ে ভাল লাগবে, একটুখানি মিষ্টি মিষ্টি হয়। মাছগুলো দিয়ে দেবো, একটা রুই মাছ ছোট মাছই ছিল, আজকে ভাবলাম দুই মাছ করি বলে করে ফেললাম, এ পরে আপনাদের একদম কাতলা মাছে দই কাতলা করে দেখাবো। কম সময়ের মধ্যে এটা হয়, মাছটা খুব একটা ভালো না, সাপ ভালো থাকতে পারে, কড়া হয়ে গেলে দই মাছে থাকবে না, ব্যাস হয়ে গেলে।